আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রসংঘ আর অন্যান্য। এই চ্যাপ্টারট কি কি ইম্পর্টেন্ট কুয়েশন আছে এ টু জেড এই ভিডিওত আলোচনা করিম। মানে যিকটা কুয়েশন দেখাই দিম তার ভিতর 100% শিওর কমন পড়ব, তোমালোক উত্তরবিল ভালক মুখস্থ করে যাবা। এতিয়া আমি চাই লো কি কি ইম্পর্টেন্ট কুয়েশন আছে। তোমালোক কিতাব বাহির করে লওয়া আর টিক চিন মারি লওয়া। প্রথমত তোমালোক চাবা এইটু প্যারাগ্রাফৰ পৰা দুটা ইম্পর্টেন্ট কুয়েশন আছে। তার মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনট হল প্রথম বিশ্বযুদ্ধ কেতিয়া হৈছিল। তোমালোক উত্তরত লিখিবা প্রথম বিশ্বযুদ্ধ 1914 চনত হৈছিল। তারপর নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশনট হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেতিয়া সংগঠিত হৈছিল। তোমালোক উত্তরত লিখিবা 1939 চনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হৈছিল। তারপর তোমালোক বাহির করা 12 নং পৃষ্ঠা। ইয়ার পর সবা তোমালোক মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনট হল রাষ্ট্রসংঘর চন্দত মুঠ কেইটা অনুচ্ছেদ আছে। এই 1 মার্কর কুয়েশন আহিব দে। তোমালোক উত্তরত লিখিবা রাষ্ট্রসংঘর চন্দত মুঠ 111টা অনুচ্ছেদ আছে। তারপর তোমালোক বাহির করা 13 নং পৃষ্ঠা। ইয়ার পর সবা তোমালোক রাষ্ট্রসংঘর কেইটা প্রধান অঙ্গ আছে। এই মোস্ট ইম্পর্টেন্ট দে কুয়েশন। তোমালোক উত্তরত লিখিবা রাষ্ট্রসংঘর 6টা প্রধান অঙ্গ আছে, সেইকেইটা হল। তোমালোক এইকেইটা লিখি দিবা দেই। তারপর নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনট হল সাধারণ সভার অধিবেশন বছরত কেইবার বহে। এই এম সি কিউ কুয়েশন আহিব দেই। তোমালোক উত্তরত লিখিবা সাধারণ সভার অধিবেশন বছরত এবার বহে। তারপর নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশনট হল স্থায়ী সদস্য রাষ্ট্রকেইখনের নাম লিখা। তোমালোক উত্তরত লিখিবা স্থায়ী সদস্য রাষ্ট্রকেইখনের নাম হল আমেরিকা, গ্রেট ব্রিটেইন, ফ্রান্স, রাশিয়া আর চীন। হয়ে গেল। তারপর তোমালোক বাহির করা 14 নং পৃষ্ঠা। ইয়ার পর সবা তোমালোক মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন কেইটা হল সচিব প্রধানের কার্যকাল কেই বছর। এই এম সি কিউ কুয়েশন আহিব। তোমালোক উত্তরত লিখিবা সচিব প্রধানের কার্যকাল 5 বছর। তারপর নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশনট হল রাষ্ট্রসংঘর প্রথম সচিব প্রধানজনের নাম কি। তোমালোক উত্তরত লিখিবা নরওয়ের স্টাইফালডান লি। এই মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন দিয়ে আহিব শিওর। তারপর নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশনট হল বর্তমানের সচিব প্রধানগীর নাম কি। তোমালোক উত্তরত লিখিবা পর্তুগালের এন্টনিও গুয়েটেরেস। এই মোস্ট ইম্পর্টেন্ট দে। এই তিনটারপা দুটা আহিব 100% শিওর। তারপর তোমালোক সম্পূর্ণ নাম লিখা শিখি যাবা, আই এল ও ইয়ার সম্পূর্ণ নাম লিখা শিখি যাবা। তারপর তোমালোক চাবা ডব্লিউ এইচ ও ইয়ার সম্পূর্ণ নাম লিখা শিখি যাবা। তারপর ইউ এন ই এস সি ও ইউনেস্কো ইয়ার সম্পূর্ণ নাম লিখা শিখি যাবা। এতিয়া তোমালোক 15 নং পৃষ্ঠা। ইয়ার পর চাবা তোমালোক সি টি বি টি ইয়ার সম্পূর্ণ নাম লিখা শিখি যাবা। এতিয়া আহা তোমালোক 17 নং পৃষ্ঠা। এইটো টেবুলৰ পৰা এটা কুয়েশ্যন দিব, ফিফা এফ আই এফ এ ফিফা ইয়ার মুখ্য কার্যালয় কত অবস্থিত। এই কুয়েশ্যন আহিব দে। তোমালোক উত্তরত লিখিবা জুরিক। তারপর এস এ আর সি সার্ক ইয়ার সম্পূর্ণ নামটো লিখা শিখি যাবা দেই। ইয়ার সম্পূর্ণ নামটো লিখা আহিব। তারপর তোমালোক বাহির করা 18 নং পৃষ্ঠা। ইয়ার পর সবা তোমালোক মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশ্যন কেইটা হল রাষ্ট্রসংঘ অনুষ্ঠানটো কোন তারিখে জন্ম হয়। তোমালোক উত্তরত লিখিবা 1945 চনের 24 অক্টোবর তারিখে। তারপর নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশ্যনট হল রাষ্ট্রসংঘ দিবস কোনটো দিনত পালন করা হয়। তোমালোক উত্তরত লিখিবা 24 অক্টোবর দিনটুক রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয়। তারপর এই চাবা রাষ্ট্রসংঘর চন্দত মুঠ কেইটা অনুচ্ছেদ আছে। এই মানে আরো এবার কইছিল আগতে। তোমালোক উত্তরত লিখিবা রাষ্ট্রসংঘর চন্দত মুঠ 111টা অনুচ্ছেদ আছে। এতিয়া আমি চাই লো অনুশীলনীর ভিতর কি কি মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশন আছে। তোমালোক চাবা দে অতি চুমু উত্তর প্রশ্ন 1 2 3 4 5 6 এই গোটেকেইটা চাবা। এই গোটেকেইটা মোস্ট ইম্পর্টেন্ট। এতিয়া চাবা দীঘল উত্তর প্রশ্ন, ইয়ার পর চাবা তোমালোক 2 আর 4 এই দুটা কুয়েশন মোস্ট ইম্পর্টেন্ট এইবারের কারণে। মই যিকেইটা কুয়েশন দেখাই দিলো তার ভিতর কমেন্ট করব 100% শিওর তোমালোক উত্তরবিল ভালক মুখস্থ করে যাবা।